গানের স্রষ্টা আলাউদ্দিন আলী আর নেই। কাল দু দফা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। সিনহা হত্যায় ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকতকে জিজ্ঞাসা করবে র‍্যাব। জামিনে মুক্ত শিক্ষার্থী শিপ্রা। বেসরকারি হাসপাতালের অনিয়ম খোঁজার হুঁশিয়ারি, 23 আগস্টের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ। স্বাগত বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি গোলাপ কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী আর নেই। মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 5:45 দিকে তিনি মারা যান। রাত তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসকরা জানায় ফুসফুসের ক্যান্সার এবং রক্ত সংক্রমণ রোগে ভুগছিলেন। 67 বছর বয়সী এই সুরস্রষ্টার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাকে ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। কাল বাদ জোহর খিলগাঁয়ে নিজ বাসার সামনে প্রথম জানাজা হবে, পরে দুপুর 2:30 FDC-তে হবে দ্বিতীয় জানাজা। দুই দফা জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে আলাউদ্দিন আলীকে। নুরেবাগ জামে মসজিদ ওখানে একটা হবে, আর FDC-তে ওটাও বাধ্য হবে। বিপি বাড়বে বাড়বে, আজকে তো আর শেষ লক্ষ্য হলো না, পরপর দুবার কার্ডিয়াক অ্যাটাক এখানে হয়ে গেল। যে বিকাল 5:30-35 দিকে তার প্রথম কার্ডিয়াক অ্যারেস্ট হয়, অর্থাৎ হার্টটি বন্ধ হয়ে যায়। সেটিকে চালানোর জন্য আমরা বিভিন্ন ধরনের যে ইন্টারন্যাশনাল টেকনিক্স অফ CPR আছে, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সেগুলি আমরা সব দিয়েছি। তো দেওয়ার পরে আবার 10 মিনিট পরে সেকেন্ড টাইম কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তখনও CPR দেওয়ার পরেও ফাইনালি ওনার হার্ট ব্যাক করেননি, যেহেতু ব্লাড প্রেশার ছিল না এবং সেপটিক পেশেন্ট ছিল। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, আলাউদ্দিন আলী কতদিন ধরে আসলে ক্যান্সারে ভুগছিলেন সেটি একটু জানাবেন, আর তাকে দেখতে হাসপাতালে কারা এসেছিলেন তারা কি বলেছেন? আলাউদ্দিন আলী বাংলার সঙ্গীত জগতে কিন্তু উনি এক উল্লেখযোগ্য নাম, যিনি আসলে সুরের স্রষ্টা বলা হয় ওনাকে, সুরের জাদুকর। তো উনি কিন্তু দীর্ঘদিন ধরে এই ক্যান্সারে ভুগছিলেন, ফুসফুসের ক্যান্সার, এবং 2015 সালে একবার উনি সিঙ্গাপুরে চিকিৎসাও করিয়েছিলেন এবং যে ইউনিভার্সাল হসপিটালে আজকে উনি 5:50 মারা গেছেন এখানেও কিন্তু উনি দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। এই ফুসফুসের ক্যান্সারের পাশাপাশি তার রক্তে একটি সংক্রমণেরও বিষয় ছিল। এই রক্তে সংক্রমণের কারণেই কিন্তু তিনি গতকাল শনিবার ভোরের দিকেই কিন্তু ওই হাসপাতালটিতে ভর্তি হন। হাসপাতালটিতে ভর্তি হওয়ার পরে কিন্তু তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে আজ বিকাল 5:35 দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর আসলে তাকে আবার ফেরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটি আর সম্ভব হয়নি লাইফ সাপোর্টে নেওয়ার পরও। তো সব কিছু সব শেষে 5:45 কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয়। তো তার মারা যাবার পর কিন্তু আমরা হাসপাতালে গিয়েছিলাম, আমরা সেখানে দেখেছি যে তার ছেলে যে রানা, এর পাশাপাশি তার পুত্রবধূ এসেছিলেন, তার বড় মেয়ে অসুস্থ থাকায় কিন্তু হাসপাতালে আসতে পারেননি। তো আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামীকাল বাদ জোহর খিলগাঁর যে নুরেবাগ জামে মসজিদ আছে সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শেষে তাকে মরদেহ নিয়ে যাওয়া হবে FDC-তে, FDC-তে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় জানাজার পর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই কিন্তু তাকে দাফন করা হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা এটাই জানতে পেরেছি। অবশ্যই বিপ্রজিৎ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আটবার এ নিয়ে আরও কথা বলতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন গায়ক রফিকুল আলম। রফিকুল আলম, আপনাকে স্বাগত। আপনি আলাউদ্দিন আলীর অনেকগুলো গান করেছেন, আপনার কাছে একটু জানতে চাই গুণী এই সুরকার এবং সঙ্গীত স্রষ্টা সম্পর্কে। দেখুন, কোনো বড় প্রতিভা সম্পর্কে বলতে গেলে যা হয় আমার ক্ষেত্রে সেটা ধৃষ্টতা হয়ে দাঁড়ায়, অনেকখানি বেয়াদবি হয়ে যায়, কিন্তু আলাউদ্দিন আলীর ক্ষেত্রে সেটা হবে না। তার মূল কারণ হলো আমার ক্যারিয়ার শুরুর একেবারে যখন জীবন শুরু করি, সঙ্গীত জীবন শুরু করি, তখন তিনি নিজে আমার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন আমার একটি রেকর্ডিং এর মাধ্যমে। অর্থাৎ আমি তখন সত্যদার
সত্য সাহা আমাদের নমস্যশীল সঙ্গীত পরিচালকের গান করছিলাম এফডিসি তে প্রজেকশন রুমে, তিনি গান শুনে তার পরবর্তী শিফটে তাদের রেকর্ডিং ছিল, তখন তিনি একজন বেহালা বাদক এবং অ্যাসিস্ট্যান্ট আনোয়ার পারভেজ সাহেবের অ্যাসিস্ট্যান্ট। তিনি আমাকে এসেই রেকর্ডিং এর ফাঁকে পরিচিত হলেন, আমি কোন রকমের কথা শেষ করলাম, সেই থেকে আমার বন্ধুত্ব এবং তার সঙ্গে একটু ব্যক্তিগত সম্পর্ক একটু বলে নেই যে তার সঙ্গে আমার আত্মীয়তাও যুক্ত হয়। আমার ছোট শালিকা সালমা আলীর সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তার সুযোগ্যা কন্যা আলিফ হচ্ছে তার মেয়ে। ফলে আলাউদ্দিন আলী সম্পর্কে বলতে গেলে অনেক বড় সময় আমার জন্য লাগবে, সেই সময় বরাদ্দ হবে না আপনাদের কাছে আমি জানি। তারপর আমি একটা কথা বলতে চাই, যে সমস্ত তথ্য এই সমস্ত ইলেকট্রনিক মিডিয়াতে আসছে তাতে কিছু তথ্য যোগ করা ছাড়া আমার ব্যক্তিগত যে সমস্ত অভিজ্ঞতা এবং ঘটনাবলী আছে তা বলবো না, তা বলতে গেলে অনেক সময় লাগবে। যেমন ধরুন, অনেকেই জানেন না যে তিনি একজন বিখ্যাত পিয়ানিস্ট। তার জীবন শুরু হয়েছিল বেহালা বাদন দিয়ে, তার পারিবারিক সূত্রে তার বাবা ছিলেন বিখ্যাত একজন এস্ট্রাস প্লেয়ার, তার চাচা ছিলেন সাদিক আলী সাহেব বিখ্যাত একজন মিউজিশিয়ান, কিন্তু তিনি যে একজন বিখ্যাত পিয়ানিস্ট ছিল, অর্থাৎ পিয়ানো বাজানো, পিয়ানোর ক্ষেত্রে এবং পিয়ানো শুধু বাজাতেন না, পিয়ানোর যে সমস্ত সুবিধা আছে অর্থাৎ বাংলা গানে ফোক গানে কর্ড প্রোগ্রেশন যেটা আমরা বলি, অর্থাৎ একটা কর্ডের রুট তৈরি করা। আমরা যেমন শাস্ত্রীয় সঙ্গীতে আমরা বন্দেশ বলি, আমরা আভোগ তারপরে আবরণ বলি, সেরকম একটা রুট থাকে, এই রুট ওয়েস্টার্ন মিউজিকের রুট তিনি বের করতেন পিয়ানোর মাধ্যমে। এবং তিনি বহু শিল্পীর সঙ্গে, বিশেষত আমাদের শ্রদ্ধা রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন এবং আমাদের সঙ্গে বিদেশে অনেক তিনি কিবোর্ড বাজানোর জন্য, অর্থাৎ যখন পিয়ানো ছেড়ে ইলেকট্রনিক কিবোর্ড হয়ে গেল তখন তিনি বাজাতেন, তিনি তো ছিদ্রহস্ত ছিলেন। এবং আমাদের বাংলাদেশে যতগুলো কিবোর্ডিস্ট আছেন, অর্থাৎ পিয়ানো এবং সিনথেসাইজার যেটাকে আমরা বলি কিংবা কিবোর্ড বলি আমরা এখন, সেই প্লেয়াররা তার কাছ থেকে ঋদ্ধ হয়েছেন, তার থেকে সমৃদ্ধ হয়েছেন তার প্লেয়িং এর মাধ্যমে। আরো একটা বিষয় হলো, তিনি অসংখ্য গান লিখেছেন কিন্তু তার নামে গান নেই। যেমন ধরুন, আমার একটা গান আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এই প্রথম চারটা লাইন কিন্তু তারই লেখা, পরবর্তীগুলো আব্দুল হাই আল হাদি সাহেব লিখেছেন। এমনি তার বসু বহু গানের প্রথম লাইন এবং প্রথম অন্তরাটু স্থায়ীটুকু তার লেখা, তার ভেতরে একটা কাব্য। তিনি অত শিক্ষিত লোক ছিলেন, অর্থাৎ একাডেমিক্যালি তিনি ইন্টারমিডিয়েট পাস ছিলেন, কিন্তু তার কাব্য রস এবং কাব্য ভাব এটা একজন উন্নত গীতিকারের থেকে অনেক বেশি ছিল। এবং আরেকটা বিষয় যেটা ছিল সেটা খুবই বিরল আমাদের দেশে, অর্থাৎ একটা গানের বাণীকে বিভাজন, যেটাকে আমরা ইংরেজিতে স্ক্যানিং বলি। এই কথাগুলো কেন আমি বলছি, যে এই কথাগুলো আলোচিত হয় না, স্ক্যানিংটা, অর্থাৎ একটা শব্দকে ভাঙতে হবে, একটা সেন্টেন্সকে ভেঙে সুর করতে হবে, এটা তার মতো আব্দুল আহাদ ভাই, সমরদা ছাড়া এবং সত্যদা ছাড়া তেমন কোন সঙ্গীত পরিচালকের আমরা খুব একটা পাই না, অর্থাৎ স্ক্যানিং, একটা সেন্টেন্সকে ভাগ করে সুর করা, এটা তার বিরল একটা প্রতিভা। এবং এবং তার থেকে সব থেকে একটা বড় তথ্য, যা আমাকে মাফ করবেন যদি আমার অতিকথন হয়ে যায়, সেটা হলো আমাদের লোকজ গানকে নিয়ে অনেক বড় বড় অনেক প্রতিভাবান এস ডি বর্মন, আর ডি বর্মন সাহেব, পশ্চিমবঙ্গের অনেক সঙ্গীত পরিচালক আমাদের পূর্ববঙ্গের লোকজ গানকে মডার্নাইজ করার চেষ্টা করেছেন, অর্থাৎ আধুনিকীকরণের চেষ্টা করেছেন, কিন্তু আলাউদ্দিন আলীর মতো এইরকম মডার্নাইজেশন, অর্থাৎ মডার্নাইজেশন কথাটা আমি ব্যবহার করতে চাই না, এই মুহূর্তে আর অন্য কোনো শব্দ মনে পড়ছে না, অর্থাৎ লোকজ গানের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীত কর্ড প্রোগ্রেশন এবং কর্ডের রুট নিয়ে যাওয়া, এটা কেউ পারেননি। এমনকি আর ডি বর্মন সাহেব চেষ্টা করেছেন, কিছুটা অনেকখানি সফল হয়েছেন, কিন্তু পূর্ববঙ্গের যে মূল তন্ত্রী থাকে, একটা লোকযোগানের যে তন্ত্র থাকে, এই তন্ত্রটা আলাউদ্দিন আলী এস্টাবলিশ করতে পেরেছেন এবং সেটা পাশ্চাত্য মেলোডির মাধ্যমে এবং আমাদের দেশের লোকজ সুরের মাধ্যমে। যেমন ধরুন, আমার একটা গান আছে, এটা কি কি অসাধারণ একটা আধুনিক বাংলা গান, কিন্তু সম্পূর্ণ লোকজ, একটু গাইছি আমি, দয়াল কি সুখ তুমি পাও সুখের ঘরে আগুন দাও,
যেজন তোমার দয়ার কাঙাল তারি কান্দাও ও দয়াল, যেজন তোমার দয়ার কাঙাল তারি কান্দাও। আমি আমি আর বেশি বলবো না, তার কিছু তথ্য আমি দিলাম। ব্যক্তিগত কারণে আমি অত্যন্ত মুভড এবং অত্যন্ত ব্রোকেন অবস্থায় আছি। আলাউদ্দিন আলীর মৃত্যুর আভাস অনেকদিন থেকে আমরা পাচ্ছি, অনেক চেষ্টা করা হয়েছে, আমাদের চিকিৎসকরা, বিদেশি চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন, এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার অনেক অর্থ সাহায্য দিয়েছেন, ব্যক্তিগতভাবে তার খোঁজ খবর নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আমরা সে কারণে প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে একজন এত বড় একজন বড় মাপের একজন প্রতিভাবান শিল্পীর জন্য তিনি শেষ মুহূর্তেও কাজ করেছেন। আমাদের প্রধানমন্ত্রী তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তারপরে অপমর জনসাধারণ, অপমর জনসাধারণ জন্য তিনি যে গান করেছেন, সুর করেছেন, লিখেছেন, হ্যাঁ, যেমন আছেন আমার মুক্তার, এই লাইনটা যদিও আমাদের আমাদের চিত্রকর চিত্র আমাদের আমজাদ ভাইয়ের লেখা, কিন্তু মূল আমি তখন রেকর্ডিং এর আগে আমি ছিলাম, মতিঝিল কলোনিতে যখন গানটা লেখানো হচ্ছে তখন আমি ছিলাম। এই সমস্ত আইডিয়া দেওয়া কিন্তু আলাউদ্দিন আলীর। সে কারণে আমি একটা কথাই বলছি অত্যন্ত দুঃখের সঙ্গে, যে বাংলাদেশের গানের যে একটা খরা চলছিল, একটা অনুর্বরতা ছিল, সেইগুলো পূর্ণ করেছিল কিন্তু আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সত্য সাহা, সমর দা, আহাদ ভাই, খন্দকার নুরুল আলম ভাই, এরা সব অক্লান্ত পরিশ্রম এবং প্রতিভা দিয়ে আমাদেরকে এই অনুর্বরতা থেকে অনেক উপরে তুলেছিলেন। ফলে আলাউদ্দিন আলীর মৃত্যু একটা বিরাট ইউটার্ন। অবশ্যই জনাব রফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থেকে তথ্যগুলো জানানোর জন্য। চাচি, পরের প্রসঙ্গে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা সাত আসামির মধ্যে চারজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুপুরে তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী সংস্থা র‍্যাবের কর্মকর্তারা। বাকি তিন আসামি টেকনাফের ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী এবং নন্দ দুলালকে যে কোনো সময় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র‍্যাব। 31 জুলাই রাতে মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পরে এ ঘটনায় 9 জনের বিরুদ্ধে মামলা করে তার বোন। দুই আসামি পলাতক থাকলেও 3 জনকে রিমান্ডে এবং 4 জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। কক্সবাজারের টেকনাফে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকারী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শিপ্রা দেবনাথ কক্সবাজার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দুপুরে কক্সবাজার সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করে। মেজর সিনহার শুটিং টিমের আরেক সদস্য শাহিদুল ইসলাম সিফাতের জামিন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদনের শুনানির দিন আগামীকাল ধার্য করেছে আদালত। পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের শুটিং টিমের 2 সদস্যের বিরুদ্ধে টেকনাফ এবং রামু থানায় মামলা করে পুলিশ। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী চলচ্চিত্র নির্মাতা শিপ্রা দেবনাথ। তার জামিনের জন্য আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে আদালতে আবেদন করেন আইনজীবীরা। পরে মামলার চার্জশিট জমা দেওয়ার আগ পর্যন্ত শিপ্রার জামিন মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন। মাননীয় আদালতকে আমরা এই মামলার তথ্যপত্র সব কিছু তুলে ধরেছি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পুলিশ রিপোর্ট পর্যন্ত শিপ্রাকে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন। জামিনের পর শিপ্রার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বজনেরা। সিনহার আরেক সহকর্মী শাহিদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ায় মামলা দায়ের করা হয়। তার জামিন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন আইনজীবীরা। এ বিষয়ে সোমবার শুনানির দিন ঠিক করেন আদালত। দুটো মামলায় আমরা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তামান্না স্যারের আদালতে আমরা জামিনের আবেদন করি এবং সেই সাথে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের জন্য একটি আবেদন করি। দুটো আবেদনেই আদেশের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা স্যার আগামী 10 তারিখ আদেশের জন্য রেখেছেন। 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে তল্লাশির সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে পুলিশ গুলি করলে তার মৃত্যু হয়। সিনহা হিমছড়ির যে হোটেলে অবস্থান করছিলেন সেখান থেকে ওই দিন রাতেই আটক করা হয় শিপ্রা দেবনাথকে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকতকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তাদের কাছ থেকে কি কোনো নতুন তথ্য পাওয়া গেছে কিনা? না, এখনও ওসি প্রদীপ এবং এসআই লিয়াকত এবং তার সাথে আরেকজন যিনি আছেন নন্দদুলাল রক্ষিত, এই তিনজনকে কিন্তু তদন্তকারী সংস্থা র্যাবের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেই আমরা জেনেছি। এবং যেহেতু এই তিনজনের ব্যাপারে আদালতের নির্দেশনায় বা আদালতে রিমান্ড আবেদন মঞ্জুর হয়েছে 7 দিনের, তাদেরকে রিমান্ডে নিয়েই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এরকম একটি বিষয় আমরা জানতে পেরেছি। তবে এর বাইরে বাকি যে 4 জন রয়েছে কারাগারে, তাদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকে সকালে। এবং তদন্তকারী সংস্থা যেটি বলছেন যে তারা তদন্তের স্বার্থেই এই বিষয়গুলো এখনই সবার সামনে বলতে চান না, তবে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং এই জিজ্ঞাসাবাদ আরও তাদেরকে করা হবে যাতে আরও বেশি আরও কিছু তথ্য তারা পেতে পারেন। ময়না তদন্তের প্রতিবেদনটা কি পাওয়া গেছে, মানে র‍্যাবের কাছে কি হস্তান্তর করা হয়েছে, আর এতে কি বলা হয়েছে সেটি কি আমরা জানতে পেরেছি কিনা? আজকে দুপুর নাগাদ এই ময়নাতদন্তের প্রতিবেদন র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে এবং স্বভাবতই এই হস্তান্তরের বিষয়টি স্বীকার করেছে কক্সবাজার মেডিকেল কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে তদন্ত প্রতিবেদনে কি আছে সেটি আসলে র‍্যাব এবং এই যারা ময়নাতদন্ত করেছেন তারা কিন্তু আমাদের কাছে কিছু বলেননি। তবে বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র থেকে আমরা যে সমস্ত তথ্য পাচ্ছি সেগুলোতে একটি তথ্য সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে, সেটি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মেজর সিনহার শরীরে ঠিক কয়টি গুলি লেগেছিল। কারণ আমরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন এখানে প্রত্যক্ষদর্শী বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমও যে বিষয়টি চাউর হয়েছিল যে তাকে প্রথমে 4 রাউন্ড, পরবর্তীতে আরও 2 রাউন্ড, 6 রাউন্ড এবং কিছু কিছু ক্ষেত্রে 7 রাউন্ডের কথাও কিছু কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন। কিন্তু আমরা এই অনানুষ্ঠানিক বিভিন্ন সূত্র থেকে যেটি খবর পাচ্ছি যে ময়নাতদন্তে তার শরীরে 3টি বুলেটের উপস্থিতি পাওয়া গেছে, অর্থাৎ 3টি বুলেটেই তিনি মারা গেছেন এরকম একটি বিষয় ময়নাতদন্তে পাওয়া গেছে। তবে যেহেতু এটি অনানুষ্ঠানিক বিভিন্ন সূত্র থেকে পাওয়া, সেক্ষেত্রে এটি এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে যদি সে এই 3টি হয় তাহলে কিন্তু এই কয়েকদিন ধরে যে সমস্ত প্রত্যক্ষদর্শী বা যে সমস্ত উৎস থেকে আমরা এই খবরগুলো নিয়ে আলোচনা করছিলাম বা খবরগুলো নিচ্ছিলাম সেক্ষেত্রে আসলে ভিন্ন ভিন্ন যে পরিস্থিতি তৈরি করছে এবং সেটি নিয়ে কিন্তু নতুন আলোচনা আজকে এখানে চলছে কক্সবাজারে এবং এটি একটি নতুন মোড় ঘুরিয়ে দিচ্ছে এই ঘটনা। আরেকটি বিষয়, ইলিয়াস কোবরার নাম উঠেছে, শোনা যাচ্ছে, তো তার বিরুদ্ধে কি আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা তার সম্পৃক্ততার কোনো তথ্য পেয়েছেন কিনা? আমরা আসলে এই এখন ইলিয়াস কোবরার বাড়ি থেকেই ফিরছি, অর্থাৎ আজকে সকালে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস কোবরার সম্পৃক্ততার একটি বিষয়ে খবর প্রচারিত হয়, চালু হয় এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখি ইলিয়াস কোবরার সাথে যোগাযোগ করি। আজকে কিছুক্ষণ আগে আমরা তার সাথে একেবারে সামনাসামনি কথা বলেছিলাম। তিনি যেটি আমাদেরকে বলছেন যে তিনি আসলে এই মেজর অবসরপ্রাপ্ত মেজর সিনহা নামে কাউকে চিনতেনই না, তার সাথে কোনো যোগাযোগই ছিল না এবং ঘটনার দিনও তিনি এই সিনহা বা কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ বা কথাবার্তা বলার আর কোনো প্রশ্নই ওঠে না। পাশাপাশি এখানে যে বিভিন্ন খবরে যে বলা হচ্ছিল যে এই মেজর সিনহাকে এই হত্যাকাণ্ডের আগে ইলিয়াস কোবরা তার বাগান বাড়িতে নিয়ে গিয়ে সময় ক্ষেপণ করেছিলেন এবং সেটি বিভিন্নভাবে যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাদের কাছে এই খবরগুলো যাওয়া যাচ্ছিল, এই ধরনের খবর যেটি একেবারে ভিত্তিহীন গুজব হিসেবে তিনি উড়িয়ে দিয়েছেন এবং তিনি এই বিষয়ে তার সম্মানহানি হয়েছে, তার যে এলাকায় যে একটি জনপ্রিয়তা আছে সেটি হানি হয়েছে বলেই তিনি দাবি করছেন এবং এই বিষয়ে তিনি আইনানুক ব্যবস্থা নিতে পারেন এরকম একটি ধারণা আমাদেরকে দিয়েছেন। তো এর পাশাপাশি তিনি আরেকটি অভিযোগ করেছেন, সেটি হচ্ছে তিনি যেহেতু স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় এবং তিনি সামাজিক বেশ কিছু কাজকর্ম করেন এলাকায়, তার একটি প্রভাব প্রতিপত্তি রয়েছে, তার এই বিষয়গুলোতে ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ যারা মূলত তার এই সামাজিক কর্মকাণ্ডের নানা সময়ে বিরোধিতা করে, তার সাথে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকে, তারা হয়তো এই কাণ্ডটি ঘটিয়ে থাকতে পারেন বা এই প্রচারণাটি তারা চাউর করতে পারেন। আমরা পরবর্তী সময়ে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব। অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 34 জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 2487 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
রোববার দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টায় সারা দেশের 85টি পরীক্ষাগারে 10,759 জনের নমুনা পরীক্ষা হয়। এতে একদিনে 2,487 করোনার শনাক্ত হওয়ার পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 23.12 ভাগ। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 2,57,600 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,487 জন। এ পর্যন্ত শনাক্ত 2,57,600 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত 3,399 জন। 24 ঘন্টায় মারা যাওয়া 34 জনের মধ্যে 31 জন পুরুষ আর 3 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32 ভাগ। দেশে করোনায় মৃত্যুদের মধ্যে পুরুষ 79.02 ভাগ আর নারী 20.98 ভাগ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, ফুসফুসের অসুখ, কিডনি অসুখ, যে কোনো ধরনের অনেক দিন ধরে ভুগছেন অসংক্রামক ব্যাধিতে তারা অনেক বেশি সতর্ক থাকবেন। এদিকে করোনামুক্ত হয়েছেন আরও 1,766 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 1,48,370 জন। করোনার কোনো লক্ষণ দেখা দিলে সবাইকে নমুনা পরীক্ষার জন্য ব্রিফিংয়ে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 23 আগস্টের মধ্যে সব বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিককে লাইসেন্স নবায়নের আবেদন করতে হবে, না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, বেসরকারি প্রতিষ্ঠানের সব টেস্টের ফিও নির্ধারণ করে দেওয়া হবে। রিজেন্ট কেলেঙ্কারির পর বেরিয়ে আসে দেশের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক চলছে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে। তাদেরকে 23 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। আমরা তাৎক্ষণিকভাবে আমরা টেলিফোন নাম্বার দিয়ে দিতে চাচ্ছি যে আমাদেরকে ফোন দেওয়ার সাথে সাথে আমাদের টাস্কফোর্স হ্রাস করবে, একই সাথে ল এনফোর্সিং এজেন্সি যারা আছে, যারা যারা করছে তারাও যাবে। রোববার সচিবালয়ে বেসরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা নিয়ে সভা হয়। এতে বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, অনিয়ম খুঁজতে অভিযানের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিও থাকা উচিত। অভিযানগুলো সরকার দেখতেছে, এটা একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, সেটাকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিজের আন্ডারে নিয়ে গেছে, সেই ব্যাপারে কথা উচিত কি না? অবশ্যই আমাদের অভিযান, আমাদের স্বাস্থ্য খাতে যারা আছে তারা দেখবেন, তাদের তত্ত্বাবধানে অভিযানগুলো হবে। এদিকে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে হাসপাতালের অনিয়ম খোঁজা হবে। এককভাবে ওনারা কোনো জায়গায় যাবেন না, ওনারা আমাদের সাথে আলোচনা করে আমরাও দরকার হলে ওনাদেরকে নিয়ে আমরা যাব। কাজে অভিযান বন্ধ হয়েছে এই কথাটা সঠিক না। আর এটা অভিযান কেন? হাসপাতাল কি হাসপাতালে তো কেউ অভিযান করে না, হাসপাতালে ইনকোয়ারি করে। অভিযান তো করে হলো চিটাং হিল ট্র্যাকসে, যেখানে সন্ত্রাসীরা আছে সেখানে অভিযান হয়। তিনি আরও জানান, মানুষের করোনা আতঙ্ক কমেছে বলেই টেস্টে অনিয়া দেখা দিয়েছে, ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যাও কমছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আপনাকে স্বাগত। আমরা দেখেছি এর আগেও স্বাস্থ্যখাতে, বিশেষ করে বেসরকারি যে হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার, সেগুলোকে নিয়ে অনেক সময় অনেক রকম কথা বলা হয়েছে। আমরা শুনেছিলাম যে এই কোন পরীক্ষার জন্য কত ফি এটি টানিয়ে রাখতে হবে, সেগুলোতে একটা সমন্বয় করা হবে, সেগুলোতে একটা ইউনিফর্মিটি আনা হবে, নানা রকম কথা শুনেছি। এইবারও কিছু উদ্যোগের কথা শুনছি, তো সেগুলো কার্যকর করা যায় না কেন, বা এবার আমরা কতটা আশাবাদী হতে পারি যে সব কিছু ঠিক হয়ে যাবে? আমরা অপেক্ষা করছি ডক্টর কামরুল হাসান খানের সঙ্গে যোগাযোগ সংযোগ স্থাপনের জন্য। ডক্টর কামরুল হাসান খান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। আমি যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই যে এর আগেও বহুবার বহু সময় আমরা শুনেছি যে স্বাস্থ্যখাতে, বিশেষ করে বেসরকারি স্বাস্থ্যখাতে, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে একটি নিয়মের মধ্যে আনার জন্য কোন পরীক্ষার কত ফি সেগুলো বাইরে টানিয়ে দেওয়া সহ নানা রকম উদ্যোগের কথা, কিন্তু সেগুলো কার্যকর হয়নি। এবারও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কতটা আশাবাদী হতে পারি যে সব কিছু একটি
নিয়মের মধ্যে আসবে। আমরা কি আশা করতে পারি যে এই যে এবার যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলোর মাধ্যমে সব কিছু একটা নিয়মের মধ্যে আসবে? ধন্যবাদ। এখানে আসলে বিষয়টা চলমান প্রক্রিয়া, তো এখানে আমরা যদি সঠিকভাবে কাজটা করতে পারি তাহলে নিশ্চয়ই আসবে, কিন্তু এটার এত অনিয়ম এবং ব্যাপক মানে সমস্যা রয়েছে সেটা একদিনে বা দশ দিনে চট করে করা যাবে না। সেখানে আমরা মনে করি যে আসল জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু এই যে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু একটা ব্যবস্থা রয়েছে, আইনও রয়েছে, নিয়মও আছে, সেগুলি বাস্তবায়ন করতে হবে। টাস্কফোর্সের মাধ্যমে যেটা করা যাবে যে সাময়িকভাবে সেটা হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে, কারণ এটা দীর্ঘ সূত্রতা রয়েছে, এখানে সবার সাথে একটা সম্পর্কের বিষয় রয়েছে। সেগুলো যদি টোটাল মেকানিজম বা টোটাল সিস্টেমটা যদি আমরা অ্যাক্টিভেট না করতে পারি সাময়িকভাবে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী কোনো সমাধান দেবে না। সে কারণে আমাদের চিন্তা করতে হবে সমস্যাগুলো আসলে কোথায়, কোথায় সমস্যা। সমস্যা যে শুধুমাত্র বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের তা কিন্তু নয়, সমস্যা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে রয়েছে, তারা নিয়মিত সেটা সুপারভাইজ করছে না, নিয়মিত যোগাযোগ রাখছে না, বা অনেক সময় দেখা যায় যে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক গুলোর যোগাযোগ করা হলেও কিন্তু সেইখানে আপনার দেখা যায়। কামরুল আজহার খান, আপনার কথার প্রসঙ্গে আমি যাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে কিছু কিছু হাসপাতাল ক্লিনিকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন অনুসন্ধান চালালো তখন কিন্তু অনেক অনিয়ম, বিশেষত রিজেন্ট হাসপাতালের কথাই যদি আমরা বলি, তারা যে কোনো রকম পরীক্ষা ছাড়া করোনার নানা রকম টেস্টের রিপোর্ট দিচ্ছিল এবং ওই হাসপাতালের ভেতরে কত রকম দুর্নীতি সেগুলো ধরা পড়েছে। তো এখন এই যে আবার স্বাস্থ্য অধিদপ্তর একটি কথা সবসময় বলে যে আমাদের লোকবল কম, আমাদের ক্লিনিক এবং হাসপাতাল বিভাগ যেটি সেটিতে এত লোকবল নেই সবগুলো দেখাশোনা করার, তো তাদের যদি লোকবলের অভাবই থাকে তাহলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও সেই কাজটা করতে পারে এবং সেটা সুফল আমরা পেয়েছি, কিন্তু সেটাও দেখা যাচ্ছে কেমন যেন একটা বাধার মুখেই পড়ছে বলা যাবে, সেই দিকটা কিভাবে দেখছেন আপনি? না, এখানে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এই মুহূর্তে একা কাজটা করতে পারবে না বা মন্ত্রণালয় এককভাবে করতে পারবে না। এখন যেখানে আইন শৃঙ্খলার বিষয় রয়েছে, যেখানে আইন বাস্তবায়নের বিষয় রয়েছে, সেখানে তো কাজটা যৌথভাবে করতে হবে, কারণ এখানে আমি যদি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেই তাহলে ঠিক হবে না। আমার সমস্যাগুলো আগে চিহ্নিত করতে হবে এবং সমস্যা যে চিহ্নিত করার পরে পদক্ষেপ গুলো আমাদের সঠিক করতে হবে, কারণ এখানে কিন্তু একেবারে যে সরাসরি স্টেট আমি যাব আর সব ঠিক করে হয়ে যাবে তা কিন্তু নয়, এটা একটা প্রক্রিয়া রয়েছে, এটা একটা সিস্টেম আছে। কিন্তু সেখানে আমি এটা অবশ্যই বলবো যে এই জন্য মানব সম্পদ বা ম্যান পাওয়ার যদি ঘাটতি থাকে সেই জায়গাটা দ্রুত পূরণ করা দরকার এবং সেটা নিয়মিত হওয়া দরকার। এটা যে আমি একটা বিশেষ সময় করলাম তা কিন্তু হবে না, কারণ ধরেন যে আজকে গোটা বাংলাদেশে অসংখ্য অবৈধ ক্লিনিক আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, সেগুলো আপনি কিভাবে তাহলে নিয়ন্ত্রণ করবেন? সেখানে তো তাদের কাগজপত্র দেখতে হবে, তাদের সুবিধা অসুবিধাও দেখতে হবে এবং সেইখানে যদি এমন পরিস্থিতি হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগবে সেই সহযোগিতা নিতে হবে। তো যাই হোক, আমরা মনে করি তারা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা শুরু করুক, শুরু করলেই সমস্যাগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একেবারে একটা সহজ বিষয় নয়, এখানে আমার অবশ্যই। ডক্টর কামরুল হাসান খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এদিকে ফের কর্মব্যস্ত হয়ে উঠেছে রাজধানী, রোববার অন্য দিনের তুলনায় বিভিন্ন সড়কে কর্মজীবী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, তবে গণপরিবহন কম থাকার অভিযোগ করছেন যাত্রীরা, অভিযোগ রয়েছে ইচ্ছে মতো যাত্রী তোলার। চালক হেলপার যাত্রীদের অনেকেই করোনা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ছিলেন উদাসীন। গেল সপ্তাহ শেষ হয়েছে সরকারি বেসরকারি ছুটি, তবে অন্যান্য দিনের তুলনায় আজ রাজধানীতে কর্মব্যস্ততা বেড়েছে। রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ছিল কর্মজীবী মানুষের ভিড়। শুধু গণপরিবহনের চালক বা হেলপার নন, যাত্রীদের অনেকের মুখেই ছিল না মাস্ক। নিরুপায় হয়ে ঠেলাঠেলি করে গাড়িতে উঠতে হয়েছে অনেককে। বাসগুলোর অবস্থা দেখেন না, ডাবল ডাবল করে নিচ্ছে, আর না নিয়ে কি করবে? আমাদের তো দরকার যাওয়া, আমাদের তো অফিস করতে হবে। দুই সিটের ভাড়া আমরা একজনই দিচ্ছি, কিন্তু আসলে তো একজন যাচ্ছে না, দুজন করে বসাচ্ছে, একজনের গায়ের উপর একজন বসে আছে, এভাবেই তো আমরা যাতায়াত করতেছি প্রতিদিন।
করোনা সংক্রমণ প্রতিরোধে অর্ধেক যাত্রী নিয়ে চলার কথা থাকলেও বিভিন্ন বাসে দেখা গেছে উল্টো চিত্র। দুই সিটে একজন করে যাত্রী নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি যাত্রী। এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন অনেকে। গুলিস্তানে 15 টাকা করে জনপ্রতি ভাড়া সরকার নির্ধারিত দিচ্ছে 25 টাকা 60%, কিন্তু তারা 40 টাকা করে নিচ্ছে, জোড়া করে বসাচ্ছে, তাদের সাথে তো কোনো কথাই বলা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এভাবে একজনের জায়গায় 10 জন যাত্রী নেওয়া হচ্ছে, এভাবে হলে তো স্বাস্থ্যবিধি অবশ্যই মানা হবে। গাড়ি নাই তো এই জন্য যাত্রীরা বেশি, সেই জন্য কেউ দূরত্ব মানতে আসে না। যানবাহনের সরকারি নির্দেশনা নিশ্চিতের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি, তবে কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। যাত্রীর সমাগম বেশি হওয়াতে, গাড়ির সংখ্যা কম থাকাতে যাত্রী একটু বেশি হয়ে গেছে, এই জন্য আপনার লোকজন বেশি দেখা যাচ্ছে। যে সমস্ত গাড়ি যাত্রী বেশি নিচ্ছে আদেশ অমান্য করতে, তাদের বিরুদ্ধে 92-1 ধারা মোতাবেক আমরা মামলা নিচ্ছি, যেটা আমাদের আইনে ধারা মোতাবেক আছে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনে দিনে দীর্ঘ হচ্ছে ব্যক্তিগত অনুশীলনে অংশ নেয়া টাইগার ক্রিকেটারদের তালিকা। নতুন করে যোগ দিয়েছেন আফিফ এবং বিপ্লব। স্কিলের কাজ করেছেন অলরাউন্ডার আফিফ, আর দীর্ঘদিন পর ফিরে ফিটনেসে মন দিয়েছেন স্পিনার বিপ্লব। এছাড়া বেঁধে দেওয়ার সময়ে অনুশীলন সেরেছেন মুশফিক, মাহমুদুল্লাহ, সাব্বির, তাইজুলরা। দলে ফেরার লড়াইয়ে থাকা সাব্বির রহমান দীর্ঘদিন পর মাঠে এসে জানিয়েছেন দ্রুত ম্যাচ খেলার ইচ্ছা। দূরত্ব মেনে শুরু হয়েছে ব্যক্তিগত অনুশীলন, সময়ের সাথে ভয় কাটছে। মাঠে ফিরছেন একের পর এক তারকা, কাটছে দূরত্ব। একে অন্যের খুব কাছে না আসলেও পাশাপাশি দুজন অনুশীলন করছেন। বিসিবির দেয়া তালিকায় নাম ছিল না বিপ্লব আফিফের। ঘরে থেকে তাগিদ অনুভব করেছেন মাঠে ফেরার, তাই তো ছুটে এসেছেন হোমঅফ ক্রিকেটে। দুই ইয়াং স্টার কিছুতে এই সময় নষ্ট করতে চাইছেন না। ট্রেনারের সাথে ফিটনেসের কাজ করেছেন স্পিনার বিপ্লব। আফিফ ছুটে গেছেন ইনডোরে ব্যাটিং ঝালিয়ে নিতে। লঙ্কা সফরে টি টোয়েন্টি সিরিজ হলে দুজনকে বড় দায়িত্ব পালন করতে হবে। হাডিটার সাব্বিরও শুরু করেছেন ফেরার লড়াই। রাজশাহীতে সাধ্যমতো চেষ্টা করেছেন নিজেকে ফিট রাখার, দ্রুতই মানিয়ে নিতে চান নতুন পরিবেশের সাথে। খুব ভালো লাগছে, অনেকদিন পর প্র্যাকটিস শুরু করলাম মিরপুর স্টেডিয়ামে, আসলাম একটু ব্যাটিং করলাম ইনডোরে। বলতে পারেন যে বিসিবি যেগুলো নির্দেশ করেছে, নির্দেশ যেটা আছে দেওয়া, যে তিন ফুট থেকে একটু দূরে থাকার জন্য, খুব সুন্দর সুন্দর নির্দেশ দিয়েছে, ওগুলো মেনে চলছে। এখনও সিরিজ বাতিল হচ্ছে কয়েকটি দেশের। শঙ্কার মাঝে স্বস্তি, ইংল্যান্ডে চলছে ক্রিকেট উৎসব, নিউজিল্যান্ড শ্রীলঙ্কাতেও দ্রুতই ক্রিকেট ফিরবে। সাব্বিরও আশায় আছেন আন্তর্জাতিক অথবা ঘরোয়াতে মাঠে নামতে। সব প্লেয়াররাই তাকিয়ে আছে কবে শুরু হবে, কবে শুরু হবে। মাঝে মাঝে ফ্রাস্ট্রেশন কাজ করছে, বাট অলমোস্ট ইনশাল্লাহ অনেকদিন পার হয়ে গেছে। এবং ইংল্যান্ড আর ইংল্যান্ড পাকিস্তান যখন খেলতেছে বা ওয়েস্ট ইন্ডিজ খেলেছে, খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট খেলা তো শুরু হয়েছে। সো ইনশাল্লাহ যদি আমাদের দেশে সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ, বা আমাদের সব ঠিকঠাক অন্য অন্য দেশে সব ঠিক থাকলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো আমরা, এবং খুবই উজ্জীবিত হয়ে আছি আমরা খেলার জন্য। যথারীতি সকালে সেশনে টাইগার দুই স্তম্ভ মুশফিক ও মাহমুদুল্লাহ ফিটনেস ও ব্যাটিং অনুশীলন করেছেন। বিজয়, আলামিন, ইমরুল, তাইজুল ও বিসিবির বেঁধে দেওয়ার সময়ে সেরেছেন রুটিন ওয়ার্ক। সৌম্যের যোগ দেওয়ার কথা থাকলেও আসতে পারেননি ব্যক্তিগত কারণে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে যুব হকি দলের ক্যাম্পেও হানা দিয়েছে করোনা। ক্যাম্প শুরুর আগে করোনা টেস্টে পজিটিভ হয়েছেন দুই খেলোয়াড়, তবে সার্বিকভাবে ক্যাম্পের কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে আশাবাদী ফেডারেশন। বিমান বাহিনীর তত্ত্বাবধানে কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অনুশীলন। করোনাকে পাশ কাটিয়ে শুরু হকির কার্যক্রম। যুব হকি দলের 21 জনকে নিয়ে বিমান বাহিনীর অধীনে এক মাসের ফিটনেস ক্যাম্প। করোনা আতঙ্ক চাপা পড়েছে যুব দলের আনন্দ উল্লাস আর সেলফির হিড়িকে। প্রতিকূল পরিবেশ পরিস্থিতি, যে কারণে ক্যাম্প শুরুর আগেই করোনা টেস্ট, 16 জনের মধ্যে পজিটিভ 2 জন। যদিও এ নিয়ে চিন্তিত নাই কর্তারা। করোনামুক্ত থাকতে নিয়মিত টেস্টের সাথে স্বাস্থ্যবিধির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন ফেডারেশন। এখানে যদি ইয়াং মানুষ হয়, কারো যদি কোভিড হয় তো কি হয়েছে, এটা হতেই পারে সবাই, সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে, আমাদের ব্যায়াম করতে হবে, আমাদের শারীরিক নিয়মকানুন মেনে চলতে হবে, এবং ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে। স্থগিত জুনিয়র এশিয়া কাপের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারি মার্চে হতে পারে যুব বিশ্বকাপের বাছাই। টুর্নামেন্টের ওপর নির্ভর করেই বাড়বে ক্যাম্পের স্থায়িত্ব।
ফেডারেশন কর্তারা জানান খেলোয়াড়দের ফিট রাখাই ক্যাম্পের মূল উদ্দেশ্য। আমাদের যে সিলেক্টেড টিম ছিল সেখান থেকে আমরা যারা সার্ভিসেসে আছে তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে আমরা এখানে এনেছি ফিটনেস লেভেলটা ঠিক করানোর জন্য। মুজিব বর্ষে আমাদের যে আয়োজনটা ছিল এটা কিন্তু শেষ হবে না। আমরা আশা করছি যে এই বছরে না পারি অন্তত আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ খেলাগুলো হবে এবং এতে আমরা ভালো ফলাফল অর্জন করে 2022 সালে আমাদের যে একটা লক্ষ্য আছে আমরা আন্তর্জাতিক হকি খেলব, ওয়ার্ল্ড কাপ খেলব ইনশাল্লাহ, সেই দিকে যাব। প্রাথমিকভাবে ফিটনেস কোচের অধীনে ক্যাম্প চললেও পরবর্তীতে স্থায়ী কোচ নিয়োগ দিতে চায় ফেডারেশন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। এবারের ঈদে 201টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 242 জন। এছাড়া রেল এবং নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 75 জনের। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 701 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। করোনাকালেও থেমে নেই সড়ক দুর্ঘটনা। ব্যাপক অচলাচল, ওভারটেকিং, অতিরিক্ত যাত্রী বহনের কারণে এবারের ঈদেও অব্যাহত ছিল সড়কে প্রাণহানি। রোববার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় সার্বিক চিত্র তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। কখনো কখনো মামলা হামলার শিকার হতে হয়েছে। তাদের প্রতিবেদনে জানানো হয় 26 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত 201টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 242 জন, আহত 350 মতো। নৌপথে ছোট বড় দুর্ঘটনা হয়েছে 33টি, মারা গেছেন 74 জন। তবে এবার তুলনামূলক কম দুর্ঘটনা হয়েছে রেলে। দুর্ঘটনার সংখ্যা মাত্র 4টি, মৃত্যু হয়েছে একজনের। বিশ্লেষণে দেখা যায় মোট দুর্ঘটনার 32.58% মোটরসাইকেলে, বাসে দুর্ঘটনা 19.35%, ট্রাক পিকআপ ভ্যান 10%, আর বাকি দুর্ঘটনা ঘটেছে ইজি বাইক, অটোরিকশা ও নসিমন করিমনের মাধ্যমে। এসব দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে মোট সংঘটিত দুর্ঘটনার 32.33% জাতীয় মহাসড়কে, 49.25% আঞ্চলিক মহাসড়কে, এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার 3.98% ঢাকা মহানগরীতে এবং 0.99% চট্টগ্রাম মহানগরীতে সংঘটিত হয়। দুর্ঘটনার পেছনে সড়ক ব্যবস্থাপনার প্রচলিত পদ্ধতিকেই দায় দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। আমার রাস্তার কিছু ইনবিল্ট ত্রুটি রয়ে গেছে, এই ব্ল্যাক স্পটগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা যতই আপনার শুধুমাত্র তথ্যপত্র দেই বা হচ্ছে চালকদের দোষ দেই, আসলে যদি আমার রাস্তার দুর্ঘটনাপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা, রাস্তার হচ্ছে আপনার ইম্প্রুভমেন্ট করা, সেটা ঠিক না করে আমার কিন্তু দুর্ঘটনা ঘটবে। সড়ক দুর্ঘটনা কমাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।